time, Tagore composed his poem, A Letter in Verse, from Rabindranath Tagore to Aurobindo Ghosh. Aurobindo, রবীন্দ্রের লহ নমস্কার। হে বন্ধু, হে দেশ বন্ধু, স্বদেশ আত্মার বাণীমূর্তি তুমি। তোমা লাগি নহে মান, নহে ধন, নহে সুখ, কোনো ক্ষুদ্র দান চাহ নাই, কোনো ক্ষুদ্র কৃপা ভিক্ষা লাগি বারাউনি আতুর অঞ্জলি। আছো জাগি পরিপূর্ণতার তরে সর্ববাধাহীন, যার লাগি নরদেব চির রাত্রি দিন তপ মগ্ন, যার লাগি কবি বজ্র রবে গেয়েছেন মহাগীত মহাবীর সবে, গিয়াছেন সংকট যাত্রায়, যার কাছে আরাম লজ্জিত শির নত করিয়াছে, মৃত্যু ভুলিয়াছে ভয়, সেই বিধাতার শ্রেষ্ঠ দান আপনার পূর্ণ অধিকার চেয়েছ দেশের হয়ে অকুণ্ঠ আশায়। সত্যের গৌরব দৃপ্ত প্রদীপ্ত ভাষায় অখণ্ড বিশ্বাসে তোমার প্রার্থনা আজি বিধাতা কি শুনেছেন, তাই উঠে বাজি জয় শঙ্খ তাঁর। তোমার দক্ষিণ করে তাই কি দিলেন আজি কঠোর আদরে দুঃখের দারুণ দীপ, আলোক যাহার জ্বালিয়াছে বিদ্ধ করে দেশের আধার ধ্রুব তারকার মতো। জয় তব জয়, হে আজি ফেলিবে অশ্রু কে করিবে ভয়, সত্যেরে করিবে খর্ব কোন কাপুরুষ, নিজেরে করিতে রক্ষা কোন অমানুষ, তোমার বেদনা হতে না পাইবে বল, মোছরে দুর্বল চক্ষু মোছো অশ্রু জল, দেবতার দীপ হস্তে যে আসিল ভবে সেই রুদ্রদূতে বলো কোন রাজা কবে পারে শাস্তি দিতে, বন্ধন শৃঙ্খল তার চরণ বন্দনা করি করে নমস্কার, কারাগার করে অভ্যর্থনা রুষ্ট রাহু, বিধাতার সূর্য পানে বাড়াইয়া বাহু আপনি বিলুপ্ত হয় মুহূর্তের পরে ছায়ার মতন। শাস্তি শাস্তি তারি তরে যে পারে না শাস্তি, ভয় হইতে বাহির লঙ্ঘিয়া নিজের গড়া মিথ্যার প্রাচীর, কপট বেষ্টন যে নপুংসক কোনোদিন চাহিয়া ধর্মের পানে নির্ভীক স্বাধীন অন্যায় রে বলেনি অন্যায়, আপনার মনুষ্যত্ব বিধিদত্ত নিত্য অধিকার, যে নির্লজ্জ ভয়ে লোভে করে অস্বীকার সভা মাঝে দুর্গতিরে করে অহংকার, দেশের দুর্দশা লয়ে যার ব্যবসায় অন্য যার অকল্যাণ মাতৃ রক্ত প্রায়, সেই ভীরু নতশির চির শাস্তি ভারে রাজকারা বাহিরেতে নিত্য কারাগারে, বন্ধন পীড়ন দুঃখ অসম্মান মাঝে হেরিয়া তোমার মূর্তি কর্ণে মোর বাজে, আত্মার বন্ধনহীন আনন্দের গান মহাতীর্থযাত্রীর সঙ্গীত চিরপ্রাণ আশার উল্লাস, গম্ভীর নির্ভয় বাণী উদার মৃত্যুর ভারতের বিনা পানি, হে কবি তোমার মুখে রাখি দৃষ্টি তাঁর, তারে তারে দিয়েছেন বিপুল ঝংকার, নাহি তাহে দুঃখ তান, নাহি ক্ষুদ্র লাজ, নাহি দৈন, নাহি ত্রাস, তাই শুনি আজ কোথা হতে ঝঞ্ঝা সাথে সিন্ধর গর্জন, অন্ধ বেগে নির্ঝরেরে উন্মুক্ত নর্তন, পাষাণ পিঞ্জর টুটি বজ্র গর্জ্র রব, ভেরি মন্দ্রে মেঘপুঞ্জ জাগায় ভৈরব, এ উদাত্ত সঙ্গীতের তরঙ্গ মাঝার অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। তারপরে তাঁরে নমি যিনি ক্রীড়াচ্ছলে গড়েন নূতন সৃষ্টি প্রলয় অনলে, মৃত্যু হতে দেন প্রাণ বিপদের বুকে সম্পদেরে করেন লালন, হাসি মুখে ভক্তরে পাঠায় দেন কণ্টক কান্তারে, রিক্ত হস্তে শত্রু মাঝে রাত্রি অন্ধকারে, যিনি নানা কণ্ঠে কন নানা ইতিহাসে সকল মহৎ কর্মে পরম প্রয়াসে সকল চরম লাভে, দুঃখ কিছু নয়
ক্ষত মিথ্যা ক্ষতি মিথ্যা মিথ্যা সর্বভয় কোথা মিথ্যা রাজা কোথা রাজদণ্ড তার কোথা মৃত্যু অন্যায়ের কোথা অত্যাচার ওরে ভীরু ওরে মূঢ় তোলো তোলো শির আমি আছি তুমি আছো সত্য আছে স্থির। Under his direction, some of his trusted aides organized secret societies at several places in India. These members were prepared to make any sacrifice for the cause of independence, preparing the ground for a nationwide upsurge. Vande Mataram became his mouthpiece for a short while. The government wanted to strike a fatal blow to the emerging spirit of nationalism in India, particularly in Bengal. Lord Curzon introduced his scheme for the partition of Bengal. Immediately, there was a determined protest from the people. At this time, Sri Aurobindo was arrested and put behind bars on the charge of criminal conspiracy in the Alipur bomb case. He was put into solitary confinement. For 1 year, the trial continued in the Alipur Sessions Court. The major newspapers were full of reports of the day-to-day proceedings. While in prison, he spent almost all his time in reading the Gita and Upanishads and in intense meditation and practice of yoga. He also had visions of Sri Ramakrishna and Swami Vivekananda. The meaning of yoga and its effect was revealed to him during solitary confinement. Sri Aurobindo was having deep spiritual experiences. ১৯০৮ সনের শুক্রবার পয়লা মে
আমি বন্দে মাতরম আপিসে বসিয়াছিলাম। তখন শ্রীযুক্ত শ্যামসুন্দর চক্রবর্তী আমার হাতে মজফ্ফরপুরের একটি টেলিগ্রাম দিলেন। পড়িয়া দেখিলাম মজফ্ফরপুরে বোমা ফাটিয়াছে, দুটি ইউরোপিয়ান স্ত্রীলোক হত। সেদিনের এম্পায়ার কাগজে আরও পড়িলাম, পুলিশ কমিশনার বলিয়াছেন আমরা জানি কে কে এই হত্যাকাণ্ডে লিপ্ত এবং তাহারা শীঘ্রই গ্রেপ্তার হইবে। জানিতাম না তখন যে আমি এই সন্দেহের মুখ্য লক্ষ্যস্থল, আমিই পুলিশের বিবেচনায় প্রধান হত্যাকারী, রাষ্ট্রবিপ্লব প্রয়াসী যুবক দলের মন্ত্রদাতা ও গুপ্ত নেতা। জানিতাম না যে এই দিনই আমার জীবনের একটা অঙ্কের শেষ পাতা, আমার সম্মুখে এক বৎসরের কারাবাস। এই সময়ের জন্য মানুষের জীবনের সঙ্গে যতই বন্ধন ছিল সবই ছিন্ন হইবে। এক বৎসরকাল মানব সমাজের বাহিরে পিঞ্জরাবদ্ধ পশুর মতো থাকিতে হইবে। আবার যখন কর্মক্ষেত্রে প্রবেশ করিব, তথায় সেই পুরাতন পরিচিত অরবিন্দ ঘোষ প্রবেশ করিবে না, কিন্তু একটি নূতন মানুষ, নূতন চরিত্র, নূতন বুদ্ধি, নূতন প্রাণ, নূতন মন লইয়া, নূতন কর্মভার গ্রহণ করিয়া আলিপুরস্থ আশ্রম হইতে বাহির হইবে।